মানে ডিপ্রেসিং লাগে তো তখন আমি নিজে নিজে প্র্যাকটিস করে ভালো করার চেষ্টা করি। দেশের প্রতিনিধিত্ব করতে ওয়ারসিয়া খুশবুর দরকার বিমান টিকিটের। 11 বছর বয়সে 6 স্বর্ণপদক এই বিস্ময় বালিকার নামের পাশে। চলতি বছরের জুলাইয়ে এশিয়ান স্কুল দাবা প্রতিযোগিতাতেও জিতেছে গোল্ড। তবে এই সম্ভাবনা সত্ত্বেও কেবলমাত্র আর্থিক কারণে অনিশ্চিত আরব আমিরাতে 25তম এশিয়ান যুব দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ। ছোট্ট খুশবুর স্বপ্নটা আকাশ সম। গ্র্যান্ডমাস্টার হয়ে একদিন জিততে চান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। ফেডারেশনের সুনজর এবং ভালো প্রশিক্ষণের সুযোগ পেলে সে স্বপ্নের বাস্তবায়ন ঘটবে বলে বিশ্বাস এই খুদে দাবারুর। ইন্টারন্যাশনাল আমি ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নটাই হতে চাই। জিম হওয়ার জন্য তো আমার ভালো ট্রেনিং দরকার, কিন্তু আমি ওটা এখনো পাচ্ছি না। খুশবুর দাবার হাতেখড়ি থেকে শুরু করে এখন পর্যন্ত তার সব অর্জনে বড় কৃতিত্ব তার বাবার। একটা সময় পর্যন্ত ব্যক্তিগত উদ্যোগে সন্তানের সব টুর্নামেন্টে অংশগ্রহণের খরচ টানলেও আর্থিক দুরবস্থায় বর্তমানে তা অসম্ভব। ব্যক্তি বা প্রতিষ্ঠানের সহযোগিতা ছাড়া খুশবুর দাবা স্বপ্নের ভবিষ্যৎ নিয়েও শঙ্কা তার কণ্ঠে। খুশবুর মতো বাচ্চাদেরকে যারা এই লেভেলে খেলতেছে, বয়সটা 12 দেখলে হবে না, খেলতেছে আইএম হওয়ার জন্য, সিএম হয়ে গেছে, আইএম হওয়ার জন্য বা জিএম হওয়ার জন্য। এখন আমি আইএমের যদি টার্গেট নেই, ওকে আমার 2 বছর মানে মিনিমাম 6 মাস ট্রেনিং দিতে হবে, তো সেটা তো অ্যাফোর্ড করা আমার মতো মানুষের পক্ষে সম্ভব না। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। তবে ফেডারেশনের আর্থিক দৈন্যতা আর দাবার মতো খেলার প্রতি পৃষ্ঠপোষকদের অনীহার কারণে খুশবুর এশিয়ান যুব দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করাটাই অনিশ্চিত। দাবা ফেডারেশনের দাবি কেবল খুশবু নন, আর্থিক কারণে শঙ্কায় আরও অনেক দাবারুর ভবিষ্যৎ। কিন্তু নেভির আন্ডারে আছে, নেভি থেকে সাপোর্ট পাচ্ছে, কিছু বাচ্চা পুলিশের আন্ডারে আছে, ওরা কিন্তু মান্থলি স্যালারি পাচ্ছে। হ্যাঁ, এই ফ্যাসিলিটিসগুলো কিন্তু ওরা পাচ্ছে, কিন্তু আরও দরকার, কারণ আমাদের এখন এত পরিমাণ টুর্নামেন্ট হয় দেশের বাইরে। তবে খুশবুর মতো প্রতিভাবানদের স্পন্সর সংকটের পেছনে দায়ী সরকারের আইনও। সিএসআর বা প্রাতিষ্ঠানিক সামাজিক দায়বদ্ধতার আওতা বহির্ভূত ক্রিয়াঙ্গনের স্পন্সর মানি, তাই এ ধরনের খাতে টাকা অনুদানে গুনতে হয় বাড়তি ট্যাক্সও। প্রতিবেশী দেশ ভারতসহ অন্যান্য দেশে এই টাকা কর বহির্ভূত হওয়ায় স্পন্সররাও বাড়তি আগ্রহ পায়। দাবার মতো পিছিয়ে থাকা ইভেন্টে আর্থিক যোগান বাড়াতে এই নিয়মে পরিবর্তনের আহ্বান ক্রীড়া সংশ্লিষ্টদের। সিএসআর এ স্পোর্টসটাকে যদি আরেকটু গুরুত্ব দেওয়া যায়, স্পোর্টসের যে কোনো খাতেই অর্থ দেওয়া যাবে বলা যায়, তাহলে আমরা হয়তো আমাদের কাজটা আরেকটু সহজ হবে, খেলোয়াড়রাও বিভিন্ন স্পন্সর পেতে তাদের সহায়তা হবে। যদিও আইন বদলাতে যে সময়ের প্রয়োজন তা আপাতত নেই খুশবুর, আগামী 12ই ডিসেম্বর আল আইনে শুরু হবে এশিয়ান যুব দাবা চ্যাম্পিয়নশিপের পরবর্তী আসর। খুশবুর আকাশ ছোঁয়ার মাঝে প্রতিবন্ধকতা কেবল 2টো বিমান টিকিট। সেই বিমান টিকিট পেলেই এশিয়ান যুব চ্যাম্পিয়নশিপে হয়তো আরও একবার লাল সবুজের পতাকা উঁচিয়ে ধরতে পারবে এই বিস্ময় বালিকা। তবে সেটা এখন পর্যন্ত নিশ্চিত নয় যে সেই টুর্নামেন্টে খুশবু আদৌ লড়তে পারবে কি না। সাবির মিথুন, সময় সংবাদ, ঢাকা।